এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখ, আর সেই সঙ্গে আজকে একটা খুব বিশেষ দিন, সেটা হলো আজকে আমার ছেলের জন্মদিন। আজকে ওর 9th জন্মদিন হলো। তো গত বছর তো এই সময়টায় লকডাউন চলছিল, যে কারণে আমরা একদমই কিছু করতে পারিনি, এমনকি একটা কেক পর্যন্ত অ্যারেঞ্জ করতে পারিনি। ওকে ওই সামান্য কিছু কিটক্যাট এসব দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো তখনই ভেবেছিলাম যে এবার অন্তত কিছু অন্তত করবো ওর জন্য, ওর জন্মদিনটার জন্য। তাই জন্য চেষ্টা করেছি যতটা সম্ভব একটু সুন্দর করে সাজাতে ঘর দুয়ার, মানে কিছু লোককে ইনভাইট করেছি, একদম নিজেদেরই লোকজন। তাও চেষ্টা করছি যাতে আজকের জন্মদিনটা ওর খুব ভালো যায়। তোমাদেরকে আজকে সেটারই কিছু ঝলক দেখাবো। একেবারে প্রস্তুতি থেকেই শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি আমার ছেলের একটা পুরনো অঙ্ক খাতার পৃষ্ঠা, আর সেটাকে দিয়ে বানিয়ে নিয়েছি একটা পেপার ফ্যান। এবার সেটার ফোল্ডটা খুলে আমি দুপাশের যে মার্জিন আছে সে জায়গাটা একটু কালার করে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, এবার আরেক পাশটা করে নেব এদিকটা। এইভাবে কালারটা করে নিচ্ছি আমি আরেক দিকটাতেও। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ব্যাপারটা খুবই ইজি এবং দেখতেও খুব সুন্দর লাগে। পরে যখন ফুল ডেকোরেশনটা দেখাবো কীরকম করতে চাইছি জিনিসটা, সেটা দেখলেই বুঝতে পারবে যে জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি যদিও ইউটিউব দেখেই মানে কনসেপ্টটা নিয়েছি, কিন্তু সত্যিই খুব ইজি এবং খুবই সুন্দর দেখতে লাগে। আমার কালার করা হয়ে গেছে এটা। এবার আবার যেরকমভাবে ফোল্ডটা করেছিলাম সেরকমভাবে আবার ফোল্ডটা করে নেব। এতে কী হবে যে ফোল্ডটা করার পরে বেশ সুন্দর একটা, এটাকে যখন আরও ফোল্ড করব, ফোল্ড করে জিনিসটা একটা বেশ সুন্দর পাপড়ির মতন এফেক্ট আসবে। এটা যখন আমি ফাইনালি দেখাবো তখন বুঝতে পারবে। এই যে এরকম লাগছে দেখতে, এটা আরেকটা ফোল্ড হবে। এই যে বানানোর পরে অনেকটা এরকম লাগছে দেখতে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দূর থেকেও দেখাবো যে টোটাল জিনিসটা দেখতে কেমন লাগছে। এবার আমরা এসে গেছি আমাদের ডাইনিং রুমটা সাজাতে। তো এখানে আমি পেপার ফ্যান্সেরই ইউজ করছি, কিন্তু ডিফারেন্ট টাইপের পেপার ফ্যান্স। এইগুলো তো তোমরা আগেও দেখেছো যে আমরা ছোটোবেলায় খেলতাম, তলায় একটা লাচি লাগানো থাকতো, হাওয়ায় ঘুরতো, সেই জিনিসটাই বানিয়েছি উইদাউট দ্য স্টিক। তো এটাকে দেখলাম বেশ ভালো লাগছে দেখতে। এখানে মাঝখানে একটা পিঙ্ক দিয়েছি আর দুপাশে দুটো রেড দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই হলো আমার ওয়ার্ড্রোব, আর কাগজের ফুলগুলো বানানোর পর এরকম লাগছে জিনিসটা দেখতে। ছেলের জন্মদিনের পায়েসটা আমি আগের দিনই বানিয়ে রাখি, পায়েস বসিয়ে দিয়েছি, দুধটা এখনো ফোটেনি। পয়লা বৈশাখের দুপুরবেলা
বার্থডে বয়ের জন্য খাবার বাড়া চলছে, একটু সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারই প্রস্তুতি চলছে। এই জায়গায় কেক কাটিং হবে, পুরো ডেকোরেশনটাই একবার দেখিয়ে দিই। চারিদিকে এখনও আদি বেলুন ফোলাচ্ছে, আরও আটকাবে বলে এটা মোটামুটি এরকম দাঁড়ালো, গিয়ে ফুল ডেকোরেশনটাই দেখাচ্ছি। গেস্টদের আসা শুরু হয়ে গেছে, প্রথম গেস্ট আমার মা আর বাবা। মাকে দেখালাম, এবার বাবা আসছে। বাবা এসে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Boom Boom. Happy birthday to you. এভাবেই আমরা কাটালাম আমাদের চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখ। একটু জানাও তোমাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আর ভালো লাগলে লাইক করে দাও, একটু কমেন্ট করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কনসেপ্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ঘরে থেকো, কারণ পরিস্থিতি ভীষণ খারাপ। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাই।